বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। গত 3 বছর যাবত পিন্টু জোয়ারদার আমার দোকান থেকে 7,399 টাকা বাকি খাইছে, এখনো টাকা দিতে নাম নাই। আজকের মধ্যে টাকা পরিশোধ না করলে আমি তার নামে শালিশ ডাকবো, আগামীকাল মাইকিং করে পুরো এলাকাবাসীকে জানাবো যে 3 বছর যাবত আমার 7,399 টাকা ঘুরাই যাচ্ছে। একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। পিন্টু, হ্যাঁ, তুই না আমারে বলস যে কোনোদিনও দোকানে বাকি খাস না, তাহলে ওই সূর্য কিসের জন্য বলতেছে যে এত টাকা বাকি খাস? আজকে তোরে আমি খাইছি, আজকে এই ঝাড়ুর বাড়ি একটাও মাটিতে পড়বো না, সব পড়বো তোর পিঠে। এই হারামজাদা, তুই আমার মায়ের খাওয়ার ভয়ে আমার পা ধরে রাখছিস যাতে আমি তোর কিছু না বলি। এই তোরা কইছি যে সূর্যের দোকানে কোনো বাকি খাবি না, বাকি খাইছিস কেন? ওরে, আমি তো বাকি খাইতে চাই না, কিন্তু মাঝে মধ্যে 1-2 টাকা খাইতে খাইতে ওই সূর্যের দোকানে জমে গেছে। তুই আবার মার সময়টা বাঁচা, নাহলে কিন্তু আমার ধ্বংস করে দিব সূর্য। ডাক দোল বাজায় সে জানে যাচ্ছে, আবার কদিন পর দেখুন মাইক দিয়ে কইব কত জানি কত কিছু। দেখ বউ, তুই আমার বউ, তুই আমার, তুই আমার মার সময়টা বাঁচা। আমি পাও চারুম না, তুই মানুষ কাটো যাই করস, কিন্তু তুই আমার টাকাটা শোধ কর, নাহলে আমার মাল চাল খালে বলে বউ। ও মনে থাকবো তো, আর ভুলবো না তো, কান ধর, আমি নিয়ে আসতেছি। যাক, পাও ধরছি, বইয়ের ধরছি, কেউ তো দেখে নেই, কিন্তু সূর্যের টাকাতে তো বাঁচলাম আমি। ওর টাকাটা সত্যি করতে হইব, নাহলে মান সমান আমার কিচ্ছু রাখবো না। বউ চুল্লি একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। প্রবাসীর বউ জমেলা ভাবে গত 4 বছর যাবত আমার কাছ থেকে 14,000 টাকা বাকি খাইছে, পর মিষ্টি মিষ্টি কথা কইয়া আমার কাছ থেকে বাকি আনছে, এখন সে টাকা দেওয়ার নাম নাই। আজকের মধ্যে টাকা না দিলে কালকে আমি মাইকিং করে পুরো এলাকাবাসীর জানাবো, প্রবাসীর বউ ঝামেলা ভাবি আমার কাছ থেকে 14,000 টাকা বাকি খাইছে। একটি বিশেষ ঘোষণা। আর একটা কথা না বললেই নয়, এবার আর রসার রসের কথায় আমার মন ভিজবে না, আমার টাকা চাই, কারণ আমার পেট চলে না, আমার টাকা লাগবে, যদি টাকা না দেয় আমি সত্যি সত্যি মাইক লাগাবো। হাই হাই, সূর্য ভাই দিয়ে ঢোল পিটানো শুরু করছে, আমি কি একটু বাকি খাইছি ওনার দোকানতে, এটা আবার ঢোল পিটায় কোন লাগে? কালকে বলে আবার মাইকিং করব, মাইকিং যদি করে তাহলে গ্রামবাসী সবাই জানিয়ে দেব, গ্রামবাসী জানলে আমার তো আর মান সম্মান থাকবো না, আবার এই খবরটা যদি আমার দাদার কাছে যায় আমার তো সংসারই গেছে, আপনার ছেলে হাত খরচে যে টাকাগুলো পাঠাইছিল সব টাকা খরচ হয়ে গেছে, কেমনে দিমু? আচ্ছা ঠিক আছে, আমি তোমার 14,000 টাকা দিতেছি, আর কোনোদিন ওর দোকানে বাকি বুকি খাবা না, নগদ খাবা। আচ্ছা ঠিক আছে, এই নাও আমার কাছে 14,000 টাকা আছে, এটা গিয়ে পরিশোধ করে দিয়ে আসো, আর বাকি বুকি খাবা না, যাও। একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। গাজী, তোমার বউ বড্ড পাজি, সে প্রতিদিন আমার জন্য ডিম সিদ্ধ নিয়ে যাইতো, আমার ডিম সিদ্ধ খাওয়ায় খাওয়াইয়া পটাইয়া পটাইয়া আমার দোকান থেকে 3,735 টাকা বাকি করছে,
এখন আর ডিম সিদ্ধের কাম হবে না, আমার পেটে ক্ষুধা, আমার ভাত খাওয়ান লাগবো, আমার টাকা দেওয়ান লাগবো। কাজে তোমার বউ বড্ড পাজি, তাড়াতাড়ি আমার টাকা পরিশোধ করো, না হলে আগামীকাল মাইকিং করে পুরো এলাকাবাসীকে জানিয়ে দেওয়া হবে তোমার বউ আমার কাছ থেকে বাকি খাইছে 3,735 টাকা। একটি বিশেষ ঘোষণা, হারামজাদা সূর্য, তোরে আমি প্রত্যেকদিন সকাল নাই দুপুর নাই রাত নাই ডিম সিদ্ধ করে করে খাওয়াইছি, যাতে করে বাকির খাতায় আমার নামটা না উঠি। আর তুই কিনে ঢোল পিড়ে পিড়ে কইতেছস আমি তোর কাছ থেকে বাকি খাইছি? হ্যাঁ আমি তোর কাছে কি দোষ করছি, কি অপরাধ করছি? আমি তোর স্বামী, তুই কোনদিন তো একটা আমার ডিম পোস খাবাচ্ছ, খাবাইছ তুই খাবাচ্ছ, তাহলে হেতারে কিনলে ডিম খাবাস? আমি করে সেদ্ধ করে করে সাদা ডিম খাওয়াইছি? হ্যাঁ এই যে যখন রান্তে বসি তখন হলুদ নাই, যখন রান্তে বসি মরিচ নাই, তেল নাই, নুন নাই, জাল নাই, পেঁয়াজ নাই, তখন কি করবো? মানুষের বাড়ি গেলে কি চেহারা দিকে তেল পেঁয়াজ রসুন দিয়ে দিব? তখনই তো দোকানে যাই, দোকানে গেলে তো চেহারা দিকে বাকি দিব না, তখন সেদ্ধ ডিম নিয়ে যাই। ওই যখন সেদ্ধ ডিম দিই তখনই আমার বাকি দেয়, ওই একটা সেদ্ধ ডিম দিলে একটু তেল বাকি দেয়, আর একটা সেদ্ধ ডিম দিলে একটু লবণ বাকি দেয়, আর একটা সেদ্ধ ডিম দিলে একটু নুন বাকি দেয়, এরকম করে করে তো তোমার এনে রান্ধে বেড়ে খাওয়াইছি। আচ্ছা ডিম কি রাইতে খাওয়াইছি? তিন আর দিনে বেশিরভাগ দিনেই খাওয়াইছি, কিন্তু মাঝে মাঝে রাইতেও খাওয়াইছি। রাইতেও খাওয়াইছ? আয় শালি আয়, তুই যে এতগুন ডিম খাওয়াইছ খাতারে, এই যে তোর বাকি খাতারটা উড়ে রেখেছি, এটা কি মাফ করছে করানো? এখন মাইকিং করব, এখন আমার মান সম্মান কোনায় যাইব তুই ক? এখন যা তাড়াতাড়ি যাই, এই ডিমের খাতা এই কি কই এই বাকির খাতা পরিশোধ করিয়া। ওমা আমি টাকা পয়সা কই পাবো? বাকি আইনে তো তোমারই খাইছি, আর বাকি খাতায় যেহেতু টাকা উঠছে তার মানে তুমি টাকাটা দিয়ে আসবা না? রে বুঝু টাকা আর তুমি টিয়া না থাকলে কি যে এতদিন ডিম খাবাইছ, এবার যাই একালি আন্ডা লই যা, মানে ডিম লই যা, যাই সিদ্ধ করে সাইড গো আত্তরে খাবা, দেখবি বাকি খাতা মাফ করে দিবি। সাইড দা ডিম খাইলে বাকির খাতা পরিশোধ দিব, টাকা পরিশোধ দিব, যা তাড়াতাড়ি যা। হ্যাঁ যেমনি হোক যেভাবেই হোক অনেক টাকাই তো, সাইড দা ডিম সিদ্ধ করে খাওয়াই আমি, ওরে পটায় পটায় টাকা খাতা আমি কাইতে দিই। হ্যাঁ মাইকিং করলে তো একবারে সর্বনাশ। আরে বহুত কষ্ট করে ডোল পিটাইছি ভাই, আমি আয় বসছি, আমার কাছে কয় টাকা বাকি আছে ভাই, ক্লিয়ার করে দাও ভাই। ভাই এই যে আমার টাকাটা শোধ করাইছি, এই ডাক ডোল বাজাটা বন্ধ কর তাড়াতাড়ি। এই যে ভাই তোমার টাকা, এত সুন্দর করে তোমার লাগে মিষ্টি মিষ্টি কথা কইলাম, মিষ্টি কথায় তোমার সিরা ভিজলো না, কি আর করার? ভাবি এই সারা বছর কিন্তু মিষ্টি কথা সিরা ভিজে না, যতদিন বাকি খাইছেন অতদিন ঠিকই সিরা ভিজছিল। থ্যাংক ইউ ভাই, আমার কাছে তো টাকা তোর লাগে বড় কথা কই ভাই, খাতাতে নাম না কাটতে দিস ভাই। ঠিক আছে 200 নে ভাই, আমার কাছে নাই, হাওলাত করে আনছি, তোর ডোল পিডানি দেখে আমি টাকা গোছে লই হইছি ভাই। আচ্ছা ঠিক আছে 200 লিখে রাখো, পরে দিয়ে দিস যা। ঠিক আছে ভাই, আমার কাছে তো টাকা নাই, আমনেরে তো বছরকে বছর ডিম খাইছি সেদ্ধ সেদ্ধ ডিম, আপনার শরীরে তো প্রচুর পরিমাণ প্রোটিন ক্যালোরি বাড়ছে। হ্যাঁ এখন চারটা ডিম নিয়ে আইছি, এই চারটা ডিম খাইয়া আপনি প্রোটিন বাড়ান ক্যালোরি বাড়ান আর আমার টাকাটা কাইটা দেন। টাকা দেওয়া হয়েছে? হ্যাঁ দিচ্ছি তো। আপনি কি করেন জামুকা? ডাক দোলবা দোলবা তো আর না ভাবি। বলো ভাই শরীর ভালো আছে? কেমনে ভালো থাকে, তুমি তো হাই প্রেশার উঠাই দিছো। হাই হাই কোন কি তাহলে আপনি যান, আমি পরে আইতেছি, প্রেশার কমাই দেবো যান। আইসাম ভাই তোরে ডিম খাইয়া কি আমার দিন যাইব? হ্যাঁ কয়টা বাকি করছিস মনে আছে? 3,000 কত জানো? শোন তোরে ডিম ডুম বুঝি না, সন্ধ্যার মধ্যে আমার টাকা দিবি, না হইলে দেখেন ভাই আপনারে যে পরিমাণ ডিম খাওয়াইছি তাতে মনে হয় আমার 5,000 টাকার ডিম গেছে, আপনি যদি আড়াই ডিম খাইতে খাইয়ে খাইতে দেন তাহলে আমি অনেক উপকৃত হইতাম। খুব সুন্দর কইছো, আমি কি তোমার ডিম ছায়া খাইছি? তুমি তো আমার দোকান থেকে ছায়া আছে বাকি নিশ, আমার টাকা দিবা মিষ্টি কথায় চলবো না, আর ডিম সিদ্ধ তোমার ডিম সিদ্ধ তুমিই খাও, নাহলে তোমার স্বামীরে খাওয়াও, আমারে খাওয়ান লাগবো না, সন্ধ্যার মধ্যে টাকা না দিলে মনে রাখবে। বুঝতে পারছি, আপনারা বললেন যে জিব্রা দিয়ে দেখান যে না ভালোবাসেন ভালোবাসেন, কিন্তু আসলে খাওয়া বেলা ঠিকই খাইতে পারেন, কামের বেলায় থাকতা।
দেখ এই শুধু কি মেলা টাকা আস, বাকি টাকা না পেলেও হইল, বুঝ দেখান ভালোই, সামনে আবার বাকি খাইয়া রোজন করিয়া আবার ডোল পিঠা মনে। বাবা সূর্য আমার বোলা আমার কটা ভিক্ষা দেও না। আপনার আমি ভিক্ষা দিব কিভাবে, এই বাড়ি তো আমার না, এই বাড়ির কাজের লোক আমি, আর বাড়ির যে মালিক হেও বাসায় নেই আর বউও বাসায় নেই, এরা বাইরে গেছে, আমি আপনার ভিক্ষা দিতে পারি না। মা রে ভিক্ষা না দিলে আজকে সারাদিন আমি কিছু খাই নেই, সেই খিদা লাগছে, যদি বাসি পান্তা কিছু থাকে আমার সাইডে দেও মা, আমি খাইয়ে আমার খিদারে মিটাই। ও আচ্ছা পান্তা ভাত খাইবেন, বাড়ির মালিক তো বাড়িতে নাই, আসেন ভিতরে আসেন, দিতাছি আসেন। আস এই জায়গায় বসেন, এই জায়গায়। আরে খালা বসেন তো বসেন। একদম দেন দেন হয়েছে মা, আর লাগবো না, আর করেন, তুমিও তো খাও নাই, তুমিও আমার সাথে খাই না। আমি খামো তো, আগে আপনি খাইতে বসেন, আপনার দিয়ে লই তারপর আনবো মনে। এই খান, আমার একটা হাতের কাজ আছে, খান আপনি। খালা পেট বইরে খাও, ওই যে করে বাতাসে দরকার পড়ে ওই করেও খাও, আমি তো সকালে খাইছি। খালা তুমি খাও, তাহলে আমি একটু কাশি রেছি। হ্যাঁ আচ্ছা, কি রে তাকে খাবার দিয়েছিস? এই বাবা সূর্য আমার বোলা, কেসের বোলা, হ্যাঁ কোথেকেরা কোথেকে কোন ফকি নিয়েছে আমাকে জড়ায় ধরলো, দেখো তো কি অবস্থা। এই তুই কাকে পাশে নিয়ে আসছিস? হ্যাঁ উনি আমার কাছে ভাত খেতে চাইল, যাকে তাকে বাসায় নিয়ে আসিস, তাই না? তোর সাহস বেড়ে গেছে। এই কে তুমি, কোথেকে আসছো আর আমার বাড়িতে এসে খেতে বসছো? ও আচ্ছা, গরিব ফকিরনি তো, দেখেছো বড় বাড়ি, ডাইনিং টেবিল, সোফা, বড় লোক, ভালো পোশাক আশাক, ছেলে বলে জড়াই ধরলে একটু মায়া করবে, দয়া করবে না, তা দক্ষিণা চাও, ভিক্ষা চাও না? আমারই ভুল হয়েছে, বড় লোকরা কোনোদিনও ফকিরনির সন্তান হইতে পারে না, আমি তো ফকিরনি, মানুষের বাড়ি ভিক্ষা করে করে খাই। আসলে কি জানেন, আপনার মতো না আমার এখন পোলা ছিল, একবারে আপনার মতো দেখতে, তাই আমি ভুল করে ভাবছি আপনি আমার পোলা। হইছে হইছে, আর নাটক করতে হবে এখানে। সূর্য তোমাকে ছেলে কেন বলছে? আরে এইসব রাস্তার ফকির জেনে না অনেক প্ল্যান প্রোগ্রাম করে বাড়িতে ঢোকে, বুঝছো, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, আর আমার তো শেফাকেও সন্দেহ হচ্ছে, শেফা কেন এই মহিলাকে বাসায় ঢুকাবে? আল্লাহ আমি তো কিছু জানি না স্যার, এই আমারে এই কইছে ভাত খাইবো, এই লিগে আপনারা আমার যে ভাত দিলেন আমি ভাত খাও হই জানছি। শেফা তুই চুপ কর, আমি দেখছি, তোমাকে যদি উনি নাই চেনে তাহলে তোমার নাম জানলো কি করে সেটা বলো তো। আরে নাম জানা কি অস্বাভাবিক কিছু নাকি, ও তো আশেপাশে কোথাও জিজ্ঞেস করেছে আর ওর তো প্ল্যান নিয়ে ঢুকেছে। সত্যি করে বলো উনি কে? আমি তো বললামই যে ওনাকে আমি চিনি না। সূর্য আমি এখনো তোমাকে সুন্দর ভাবে জিজ্ঞেস করছি, উনি কে? চিনি না বলো, লজ্জা করে না তোমার? ম্যাম সাহেব দয়া করেন,
আমার জন্য আপনার স্বামীর গায়ে আপনি হাত তুলেন না। ওনার গায়ে হাত তুললে আমার কলিজায় আঘাত লাগে। জানেন মেম সাহেব, যখন ও আমার কোলে তখন ওর আব্বা মারা যায়। আমি মানুষের বাড়ি কাম করে করে ওরে লেখাপড়া শিখাইছি। মনে করছি আমার পোলা একদিন বড় চাকরি করব, আমাকে কষ্ট শেষ হয়ে যাইব। একদিন আমার পোলা আমারে কইল কি জানেন, মা আমি চাকরির ইন্টারভিউ দিতে ঢাকা যাইতেছি। এই তো আমার পোলা চাকরির ইন্টারভিউ দিতে ঢাকা গেল আর ফিরে আইল না। জানেন মেম সাহেব, আমি মানুষের বাড়ি কাম করে খাইবের বাড়ি, কিন্তু খাই না কেন জানেন? আমি ভিক্ষা করি শুধুমাত্র আমার পোলার জন্য। আমার পোলারে জানি আমি খুঁজে পাই, তাই মানুষের ধারে ধারে আমি হাত পাতি ভিক্ষা নেই। আর জানেন আমি মুখের দিকে চাইয়ে দেখি আমার পোলা আছে নাকি, কোনো জায়গায় পাই নাই। কিন্তু আজকে আমার পুরা কপাল এতই ভালো হয়েছে যে আমার পোলার আমি ঠিকই পাইছি। কিন্তু পোলা আমার মা বলে স্বীকার করে না, আমার মা বলে স্বীকার করে না। তুমি এতটা নিকৃষ্ট, যে মা তোমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, তোমাকে জন্ম দিয়েছে, তোমাকে মানুষের মতো মানুষ করতে এতটা কষ্ট করেছে, সেই মাকে তুমি অস্বীকার করছো? তুমি যদি বলতে যে তোমার মা একজন গরিব মানুষ, তাহলে বড় লোকের মেয়েকে বিয়ে করতে পারতে না। আর আমি কি তোমাকে ভালোবাসি না? আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। তোমার মা গরিব, তোমরা গরিব ফ্যামিলি, সেটা জানলে কি আমি তোমাকে ভালোবাসতাম না? তোমার এই ধারণা ছিল যার জন্য কিনা তুমি তোমার মায়ের পরিচয় দিতে দ্বিধাবোধ করেছো? হ্যাঁ করেছি, করেছি, আমি ভুল করেছি, আমি পাপ করেছি। কেন করেছি জানো? তাহলে জানো না, মা বললো না সেই ছোট্টবেলায় মা মারা গেছে, মারা যাওয়ার পর কখনো 3 বেলা খেতে পারিনি, মাঝে মাঝে 1 বেলা, মাঝে মাঝে 2 বেলা খেতে পেয়েছি। কী দিয়ে খেয়েছি সেটা আমার মা ভালো করেই জানে। সুখ কী জিনিস, এত বড় হয়েছি কখনো চোখে দেখিনি। অভাব অভাব অভাব, পড়াশোনা করেছি কত কষ্ট করে, আর তখনও তো আমরা মানুষের কাছে হাত পেতেই চলতাম। মা মানুষের আশেপাশে কাজ করতো, চা পেতো, এনে খাওয়াতো। আমার এই কষ্টগুলো সহ্য হচ্ছিল না। আমি যখন ঢাকা এলাম, দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছি চাকরির জন্য, কোথাও চাকরি হয়নি। তোমার সাথে সম্পর্ক হয়েছে, তুমি আমাকে পছন্দ করেছো, তোমাদের বাড়িতে স্থান দিয়েছো, আমি খাই পেয়েছি সুখে থাকার জন্য। আমি দুনিয়ার সব কিছু ভুলে গেছি, কারণ জন্মের পর থেকে করতে আমি সুখের মুখ দেখিনি। আমার কি ইচ্ছে করে না ভালো থাকতে? আমার ইচ্ছে করে না আমার এই দুঃখিনী মাকে নিয়ে সুখে থাকতে, কিন্তু কি করে থাকবো? আজকে মায়ের বাড়িতে এসছে ফকিরের ভেষে, তুমি যদি আমাকে গা ধাক্কা দিয়ে বের করে দাও, আমার তো কিচ্ছু বলার থাকবে না। তখন আমার এই পারও যাবে, ও পারও যাবে, আমি কি করব? আমি কোনো অধীন পাচ্ছিলাম না। কোন সন্তান পৃথিবীতে আছে যে মায়ের গায়ে হাত তোলে বলো? আমি তো পাপি, আমি পাপি, আমার এই হাতটা, আমি আমার মায়ের গায়ে হাত তুলেছি, আমি আমার মায়ের গায়ে হাত তুলেছি। আমি জানি আমি তো দুনিয়ায় না খেলাতে কোনো ক্ষমা পাবো না, তবু তোমার কাছে হাত জোর করতেছি। তুমি তো জানো খিদা লাগলে আমি কতটা আকাকুতি বিনতি করতাম তোমার কাছে, মা খিদা পেয়েছে খেতে দাও, ভালো ভালো খাবার দাও। আমি এখনো সেই ক্ষুধার্ত মা, আমাকে তুমি কভার করে দিও মা, আমাকে তুমি কভার করে দিও মা। আপনার ছেলের কথায় আপনি আর কষ্ট পাবেন না, ওর ব্যবহারে আপনি আর কষ্ট পাবেন না, আপনি এখন থেকে আমাদের সাথে থাকবেন। আরে তোমাকে তো আমি ভালোবেসেছি, তুমি যেমনই হও না কেন আমি সেভাবেই তো তোমাকে মেনে নিব। তোমার মা কি আমার মা না? এই কাজটা একদম ঠিক করনি। মা আপনি খেতে বসে। মা তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো তো, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? আগে খালারে বইতে দেন, খাওয়াইলাম দেই। আমার আর খিদা নাই মা,
খাইছেন বিনালা? না, আমার পুলারে দেখে আমার সব খিদা শেষ হয়ে গেছে। গোলরা হোক শেফা, তুই অনেক ভালো রে, তোর জন্য আমি আমার মারে ফিরা পাইছি। আজ থেকে তুই এবারে কাজের মেয়ে না শেফা, আমাকে বোন।